কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্ব থেকে আমরা কবিতাটার ব্যাখ্যা শুরু করব, মানে কবিতাটা আমি পড়ব এবং তার নিহিতার্থ কী সেটা তোমাদেরকে বলবো। কবিতাটা যেহেতু অনেকটাই বড়, তাই এই কবিতাটাকে আমরা দুটো পর্বে ভাগ করে আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। কবি লিখছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি জয়ধ্বনি করতে বলছেন কাদের? আমি বললাম যে নজরুল এমন একটা সময় লেখালেখি করছেন যে সময়টা কিন্তু ভারতবর্ষ পরাধীন, এবং যে সময়ে এই ব্রিটিশ শাসকের বা ইংরেজদের অত্যাচারে প্রত্যেকটা পরাধীন ভারতবাসীর মনে জেগে উঠছে মুক্তির আকাঙ্ক্ষা। তারা চাইছে স্বাধীনতা, সেই স্বাধীনতা আসছে না। এই কবিতায় কবি স্বপ্ন দেখছেন সেই স্বাধীনতা আসবে, এবং সেই জন্যেই তিনি রুদ্রদেবের আবাহন করছেন, সেটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো কবিতায়। এখানে তোরা বলতে কবি কাজের বোঝাচ্ছেন, এখানে তোরা বলতে কবি বোঝাচ্ছেন পরাধীন ভারতবর্ষের নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত নাগরিককে, যারা চাইছে স্বাধীনতা আসুক। কি বলছেন? ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়। নূতনের কেতন মানে নতুনের পতাকা। কবি দেখতে পাচ্ছেন যে নতুন দিন সমাগত, সেই স্বাধীনতার স্বপ্ন আমাদের কাছে আসছে। কিসের মতো আসছে? কালবৈশাখীর ঝড়ের মতো আসছে। এই কবিতাটার নাম প্রলয় উল্লাস, এবং সারা কবিতা জুড়ে একটা প্রলয়ের আকাঙ্ক্ষা কবি করছেন, একটা প্রলয়ের স্বপ্ন কবি দেখছেন। তোমরা কালবৈশাখী ঝড়ের একটু পরিকল্পনা করো। গ্রীষ্মকালে সারাদিন প্রচণ্ড গরম থাকে, তারপর বিকেলবেলা বা সন্ধেবেলা কি হয়, কালবৈশাখী ঝড় আসে, ধুলো ওড়ে, গাছপালা পড়ে, তারপর ঝড় বৃষ্টির পর যখন সব কিছু থেমে যায় তখন প্রকৃতি কিন্তু শান্ত শীতল হয়ে যায়, সমস্ত দিনের পর আমরা শান্তি পাই। এই জন্যেই কবি কালবৈশাখী ঝড়ের যে উপমা সেটা এখানে নিয়ে আসছেন। কেন? কারণ সারাদিনের যে দমবন্ধ করা পরিস্থিতিটা বা এই ভ্যাপসা গরম, সেটা হচ্ছে ভারতবর্ষের তখনকার পরাধীন ভারতবর্ষের পরিস্থিতি। তারপরে কালবৈশাখী ঝড়ের মতো তিনি আসবেন। কে আসবেন? যিনি আসছেন স্বাধীনতা নিয়ে, তার বর্ণনা এর পরে আমরা পাব। তারপরে আসবে কাঙ্ক্ষিত স্বাধীনতা, আমাদের মুক্তি। এই জন্যেই কবি কি বলছেন, জয়ধ্বনি করতে বলছেন, তাকে স্বাগত জানাতে বলছেন। তারপরে কবি কি লিখছেন, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক এনে ভাঙল আগল। এখানে আমরা আগে যে বললাম কবি প্রলয়ের দেবতার আবাহন করছেন, সেই প্রলয়ের দেবতার কথাই কিন্তু উঠে এসেছে। কি বলছেন কবি? আসছে এবার অনাগত। অনাগত মানে যিনি এখন আসেননি, যিনি আসছেন সেই অনাগত, তিনি কে? প্রলয় নেশার নৃত্য পাগল। একটা ছবি দেখো আমরা পাচ্ছি প্রলয়ের দেবতার। তোমরা যদি একটু শিবকে কল্পনা করো বা নটরাজ মূর্তির কথা কল্পনা করো, দেখবে নটরাজের একটা পা মাটিতে, একটা পা শূন্যে। তার এক পায়ে জন্ম, অন্য পায়ে মৃত্যু, এক পায়ে সৃষ্টি, অন্য পায়ে ধ্বংস। এই প্রলয়ের দেবতাকেই কবি চাইছেন তিনি আসুন ভারতবর্ষের বুকে। তিনি এসে কী করবেন? সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক এনে সে আগল তিনি ভাঙবেন। এই সিন্ধু পারের সিংহ দ্বার কি? পরাধীন ভারতবর্ষে যারা বিদ্রোহ করতেন, যারা বিপ্লবী ছিলেন, তাদেরকে ব্রিটিশ সরকার কি করত? দ্বীপান্তর দিত, তাদের আন্দামানে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হতো। তোমরা যদি কখনো আন্দামানে যাও বা যারা গেছো, তারা নিশ্চয়ই সেলুলার জেলের নাম শুনেছ, সেখানে তাদেরকে বন্দি করা হতো। তো কবি চাইছেন এই ছেলে মেয়েদের, এই বিপ্লবীদের সেখান থেকে এই দেবতা এসে মুক্ত করবেন, তাই তিনি এই কথা বলছেন। তারপরে মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কি বলছেন কবি? মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে তিনি আসছেন। যে অন্ধকূপ, অন্ধকূপ মানে কি? যেটা অন্ধকার একটা জায়গা, মৃত্যুর মধ্যে থেকে, অন্ধকারের মধ্যে থেকে এই মহাকাল আসবেন তার প্রচণ্ড রূপ নিয়ে, তার প্রলয়ঙ্কর রূপ নিয়ে। তিনি হাতে কি নিয়ে এসেছেন? মশাল নিয়ে এসেছেন। সেই মশাল তিনি জ্বালিয়েছেন বজ্রের আগুন থেকে। এর মধ্যে দিয়ে কবি সেই প্রলয়ের দেবতার যে ভয়ঙ্কর রূপ, যে ভয়াল রূপ, সেটাই কিন্তু আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন। এবং কবি কি বলছেন?
ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তাই তোরা সব জয়ধ্বনি কর। এই ভয়ঙ্কর অট্টহাস্য করছেন কেন? তার কারণ তিনি যে ভাঙতে এসেছেন, তাই জন্য কবি সবাইকে তার জয়ধ্বনি করার মধ্যে দিয়ে তার আবাহন করতে বলেছেন। এর পরের অংশে আমরা আসব। কবি লিখছেন, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার ঝামর ঢুলায়। ঝামর মানে কি? ঝামর মানে হচ্ছে ঝামা বর্ণ। তোমরা ঝামার কথা তো নিশ্চয়ই শুনেছ, বলা হয় না যে ঝামা ঘুষে দেবো। ঝামা হচ্ছে যখন একটা ইঁটকে বেশি পুড়িয়ে ফেলা হয় সেটা ধূসর হয়ে যায়, সেই ঝামা বর্ণ। তাহলে দেবতার এই যে কেশ সেটাকে ঝামা বর্ণ বলা হয়েছে কেন? ঝামা হচ্ছে ধূসর বর্ণ, মেঘবর্ণ। দেবতার মেঘবর্ণ কেশের দোলায় তিনি কি গগন দোলাচ্ছেন এবং সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। চামর কি? চামর হচ্ছে চমড়ি গায়ের লোম থেকে তৈরি হয় চামর, যেটা দিয়ে দেখবে একটা লোমশ জিনিস হয়, যেটা দিয়ে দেবতাকে অর্চনা করা হয়, সেই হতে চামর। তাহলে দেবতাকে বন্দনা করছে বা অর্চনা করছে কি? জ্বালামুখী আর ধূমকেতু। জ্বালামুখীর মধ্যে দেখো একটা প্রচণ্ড ব্যাপার রয়েছে, একটা ব্যঞ্জনা রয়েছে, একটা চিত্রকল্প রয়েছে। জ্বালামুখী মানে কি? যেটা আগ্নেয়গিরির যে মুখ, যেখান থেকে অগ্নুৎপাত হয়, অগ্নুৎকিরণ হয়, সেই জ্বালামুখ। সেই জ্বালামুখ কিন্তু দেবতার সেই প্রচণ্ড রূপকেই এখানে তুলে ধরছে। এই জ্বালামুখ আর ধূমকেতু সেই দেবতাকে অর্চনা করছে চামড়ের বেশে। এরপরে কবি বলছেন, বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগলে স্তব্ধ চরাচর, ওর ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি কি বলছেন? বিশ্বপাতার, বিশ্বপাতা মানে কি? যিনি বিশ্বের পালক, বিশ্বপাতা বলতে সেটাকেই বোঝানো হচ্ছে। সেই বিশ্বপাতার বক্ষ কোলে কি দুলছে? রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। এই কৃপাণ মানে খড়গ, যেটা দিয়ে এই প্রলয়ের দেবতা অসুন্দরকে বিনাশ করবেন, নাশ করবেন, তার যে প্রচণ্ড ধ্বংসলীলা সেটা তিনি চালাবেন। এই জন্যেই এই কৃপাণের অনুষঙ্গ এখানে কবি নিয়ে আসছেন। এবং কি বলছেন? তার অট্টরোলের হট্টগলে স্তব্ধ চড়াচর। তিনি যে অট্টহাসি তো তোমরা নিশ্চয়ই শুনেছ। অট্টহাসি মানে কি? চিৎকার করে হাসি। আর রোল মানে সেই নাদ, শব্দ, চিৎকার। সেই অট্টরোলের হট্টগলে, তার যে অট্টরোলের হট্টগোল, সেই রোলে স্তব্ধ চড়াচর। সমস্ত চড়াচর তার আগমনে, তার অট্টরোলে যেন স্তব্ধ হয়ে গেছে ভয়ে। এবং সেই জন্য কবি কি বলছেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তারপর, দ্বাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবি, দ্বাদশ রবি মানে এই যে বারো জন রবি, অর্থাৎ সূর্য, বিষ্ণু ইত্যাদি, তার নয়নের কটাক্ষে কি রয়েছে? বারো জন রবির তেজ। একজন সূর্যের তেজ তো তোমরা জানো কত, তাহলে কল্পনা করো দ্বাদশ রবির যে তেজপুঞ্জ, যে বহ্নি, সেটা কত মারাত্মক হতে পারে। তাহলে সেই দেবতার নয়নের কটাক্ষে এই দ্বাদশ রবির তেজপুঞ্জ রয়েছে। আর কবি কি বলছেন? দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তরের কাঁদন মানে পৃথিবীর চারদিক থেকে যে কান্না উঠছে। পিঙ্গল মানে হচ্ছে রক্তবর্ণ, ত্রস্ত মানে চকিত বা ভয়ার্ত। এই যে জায়গাটা, এর মধ্যে দিয়ে কবি কিন্তু প্রলয়ের দেবতার যে যুগ্ম রূপ, একদিকে তিনি সুন্দর, একদিকে তিনি ভয়ঙ্কর, এই দুটো দিককে তুলে ধরছেন। প্রথমে কবি কি বললেন? যে তার নয়নকটায় কি রয়েছে? দ্বাদশ রবির বহ্নি রয়েছে, অর্থাৎ তার যে ভয়ঙ্কর, যে বিভৎস রূপটা সেটা রয়েছে। এবং তারপরে কবি কি বলছেন? দিগন্তরের কাঁদন লুটায় কোথায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। সেখানে ভয় রয়েছে, কিন্তু সেখানেই এই আর্ত নরনারীর কান্নার যেন আশ্রয়ও রয়েছে। অর্থাৎ তিনি যেমন ধ্বংসও করেন, সেরকমভাবে তিনি আশ্রয়ও দেন। তিনি যেমন ভয়ও দেখান, তিনি যেমন ভয়ানক, তেমনভাবে তিনি মনোরম বা সুন্দর, সকলের আশ্রয়। এই বিষয়টাই এখানে উঠে এসেছে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপলতলে, বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তারপর কবি কি বলছেন? বিন্দু তাহার নয়ন জলে, তার চোখের জলের এক বিন্দু, সেটা কাকে ধারণ করে? সপ্ত মহা সিন্ধুকে ধারণ করে। এই যে আমরা আগে বললাম যে তার মধ্যেই একটা রূপ যেমন রৌদ্ররূপ, তেমনই একটা রূপ শান্তরূপ। এই যে শান্তরূপ, সেই রূপটারই প্রতীক হয়ে উঠছে তার নয়ন জলে সপ্ত সিন্ধুর যে আশ্রয়, সেটা। কপল মানে হচ্ছে গাল। তারপর কবি কি বলছেন? বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর, তার যে বিপুল বাহু, সেই বাহুর উপরেই
বিশ্বমা তার আসন পেতেছেন, অর্থাৎ এই বিশ্বকে তিনি ধারণ করে আছেন। এই জন্যেই কবি তার জয়ধ্বনি করতে বলছেন কার? সেই প্রলয়ঙ্করের দেবতার।